হাই ফ্রেন্ড ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল সুইটিস কিচেন টিস আজ আমি আম সংরক্ষণের একটি সনাতন পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি আমে ভিনেগার বা রকম কেমিক্যাল তেল বা রোদে শুকানোর ঝামেলা ছাড়াই এবং ডিপ ফ্রিজে রাখা ছাড়া কীভাবে সারা বছর এই আমটা সংরক্ষণ করতে পারবেন তাই আজ শেয়ার করছি আমি যে পদ্ধতিতে সংরক্ষণ করবো তাতে করে আমের রং গন্ধ স্বাদ বা আমের গুনাগুণ কোনো কিছুই নষ্ট হবে না এবং আমটা নেতিও যাবে না একদম কচকচে বাপ থাকবে একশো পারসেন্ট বাজারে কিন্তু এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে আর এখনই কিন্তু সংরক্ষণ করার পারফেক্ট টাইম বন্ধুরা দেখে নিয়ে যাক তাহলে কিভাবে আমি এই আমটা সারা বছরের জন্য সংরক্ষণ করছি আমি আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি খেয়াল রাখতে হবে আমগুলোতে যেন এক্সট্রা পানি না থাকে একদম ড্রাই করে নিতে হবে আমগুলোকে আমি এরকম ছোটো টুকরু করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তবে আমগুলো কাটার পর কিন্তু একদমই ধোয়া যাবে না এখন এই আমগুলো আমি এক সাইড করে রেখে দিচ্ছি একটি সসপ্যান নিয়ে নিলাম এতে আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ লবণ দুই কাপ পানির জন্য হাফ কাপ লবণই যথেষ্ট লবণটাকে পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই লবণটাই হলো প্রাকৃতিক প্রিজারভেটিভ যা আমটাকে ভালো রাখতে সাহায্য করবে প্যানটাকে ধরে আমি এখন চুলায় বসিয়ে দিলাম পানিটা ফুটে উঠেছে তিন চার মিনিট চুলা রাস্তা মিডিয়ামে রেখে পানিটাকে আমি ফুটিয়ে নিচ্ছি আমি তিন চার মিনিট পানিটাকে জাল করে নিয়েছি এখন এই পানিটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে লবণ পানিটাকে সাইড করে রেখে দিচ্ছি লবণ পানিটা ঠান্ডা হওয়ার জন্য আমি একটা কাচের জার নিয়েছি এই কাচের জারটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে মুছে দিচ্ছি আপনারা রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন কথা হলো জারটা যেন ড্রাই থাকে এর মধ্যে কোনো পানি না থাকে এখন আমি টুকরো করে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলোও ড্রাই থাকতে হবে পটটাও ড্রাই থাকতে হবে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে একটি জারে আমগুলো আমি ভরে নিলাম ঠান্ডা করে নেওয়া লবণ পানিটা জারের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা পানিটা এমনভাবে দিতে হবে যেন আমগুলো পানির মধ্যে ডুবে থাকে অবশ্যই আমগুলো পানির মধ্যে ডুবে থাকতে হবে সবগুলো আম যেন পানি পায় এমনভাবে দিতে হবে যদি সবগুলো আম পানি না পায় তাহলে কিন্তু আমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে লবণ পানিটা কিন্তু ডুবুডুবু করে দিতে হবে একদম পাত্রটা ভর্তি করে দিতে হবে আমি কোটর মুখ বন্ধ করে দিচ্ছি এবং ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব সারা বছরের জন্য এইভাবে কাঁচা আম সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য যখনই ইচ্ছে করবে তখনই মন পছন্দ মতো যে কোনো ধরনের আমের চাটনি আমের আচার আমের যে কোনো ধরনের রেসিপি তৈরি করে নিতে পারবেন আশা করছি কাঁচা আম সংরক্ষণের এই পদ্ধতিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর বেশি বেশি শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না Thank you for watching. Bye bye.